আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জীবা রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শীর্ষ বৈঠকে বসছেন। প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে ভারতের ফোরকোর্ট রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর সমাধি সৌধ রাজঘাটে যান। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ হাউসে যান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে সই হতে পারে পানি, রেলওয়ে ব্যবস্থাপনা ও কুশিয়ারা নদীর পানি বণ্টন সহ মোট সাতটি সমঝোতা স্মারক। একই সাথে ভারতের উদ্বৃত্ত জ্বালানি তেল দেশে আনার বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বৈঠকে। এর আগে ভারত সফরের প্রথম দিনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হয়। চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দুপুরে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল সহ সাত দফা দাবিতে হরতাল চলছে রাঙামাটি শহরে। সকাল থেকেও রাঙামাটি শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলী পৌরসভা, পুরাতন বাসস্ট্যান্ড, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও পথসভা করছে তারা। হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন যানবাহন চলাচল করছে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 38 ঘন্টার হরতাল শেষ হবে বুধবার দুপুর ২টায়। দর্শকে ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ টেন। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।